আমরা দেখবো কীভাবে টাইমিং চেঞ্জ করতে হবে। ফার্স্ট আমরা হেঁটে যে উপর অংশটা তুলে নেওয়ার পরে যে স্কুলটা আছে সেগুলো আমরা তুলে নিব, সামনের দিক থেকে হাতের বাম পাশে তুলে নিলাম। তুলে নিয়ে আমাদের টাইমিং বেলটা আছে দেখা যাচ্ছে, আমাদের টাইমিং বেল এটা আমরা চেঞ্জ করবো। যেহেতু চেঞ্জ করবো এটা তুলতে হবে, ঠিক আছে, তুলতে হলে এটাকে আমরা যদি হাত দিয়ে করতে চাই একটু টেনে ধরে, এদিকে টেনে ধরে একটু টেনে ধরে ঘোরাতে হবে, একটু টেনে ধরে যদি ঘোরাই তাহলে এটা খুলে যাবে। হ্যাঁ, এটা খুলে গেছে টাইমিং বেলটা। আমরা এখন হাইটটি লাগাবো, দেখাচ্ছি কীভাবে লাগাতে হবে। এটা ফার্স্টে বড় অংশের দিক থেকে চাকার যে বড় অংশটা ওইটাতে লাগাতে হবে আগে। ফার্স্টে লাগানোর পরে এখানে যে বিয়ারিংটা আছে বা চাকাটা আছে এটার উপর দিয়ে নিয়ে তারপর ওইটাতে লাগাতে হবে নিচেরটাতে ছোটোটাতে। ছোটোটাতে লাগাতে হবে খুবই সাবধানে, হালকা লেগে এই যে লাগানোর পরে হালকা গুড়ান দিলে এটা লেগে যাবে। একটু ধাক্কা দিয়ে ভিতরের দিকে ধাক্কা দিলেই জিনিসটা লেগে যাবে। আমাদের টাইমিং বেলটা লাগানো হয়ে গেছে। থ্যাংক ইউ সবাইকে।